हे एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल तांजीरास रान्नाघर। एखन जे गरमटा पड़ेछे एर जोन्नो किन्तु आमादेर अनेक बेशी पानी तृष्णा लागे आर ए पानी तृष्णाटा मेटानोर जोन्नो एरकम एकटा मिंट लेमनेर तैरी करे जखन आपनि खाबेन तखन किन्तु आपनार अनेक रिफ्रेशमेंट लागबे। आर जेहेतु रमजान मास आसतेछे एर जोन्नो इफतारेओ किन्तु आपनि एई मिंट लेमनेरटा दिते पारेन आर एटा खेतेओ किन्तु खुबই ভালো লাগবে। चलुन रेसिपिटा शेयर करा जाक। এর জন্য আমি একটা ব্লেন্ডার এখানে হাফ কাপ পুদিনা পাতা নিয়েছি, এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন লেবুর জুস, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন চিনি, চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে। এখন এখানে আমি হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 গ্লাসের মতো বানাবো, এজন্য আমি হাফ লিটার পানি ইউজ করেছি। হাফ লিটার পানিতে 2 গ্লাসের থেকে একটু বেশিও হয়। এখানে আমি 2-3টা আইস কিউব দিয়ে দিচ্ছি। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন এটাকে ব্লেন্ড করার পালা। এখন আমি এটাকে 1 মিনিট ব্লেন্ড করে নিব, আর এটাকে কিন্তু এত বেশি ব্লেন্ড করা লাগবে না, 1 মিনিট ব্লেন্ড করলেই পারফেক্ট হয়ে যাবে। এখন এটাকে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিব, কারণ এখানে উপরে যে পাতাগুলো থাকবে এগুলো কিন্তু খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। এই জন্য আমি এখানে এটাকে একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিব। এটাকে অবশ্যই ছেঁকে নিয়ে ট্রাই করবেন খাওয়ার আগে, কারণ আমরা যখন পুদিনার পাতা দিই এর জন্য যে ছোট ছোট অংশগুলো এগুলো কিন্তু থেকে যায়, আর এগুলো যখন আপনি খাবেন তখন দেখতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না, ছেঁকে নিলেই দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন এখন দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে, এরকম দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি গ্লাসটাকে একটু ডেকোরেশন করার জন্য এখানে একটু চিনি নিয়েছি, আর গ্লাসটার যে উপরের জায়গাটা আছে এটা একটু আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন চিনির মধ্যে একটু আমি প্রেস করে দিব, হালকা প্রেস করলেই হয়ে যাবে। দেখুন গ্লাসটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি গ্লাসের মধ্যে জুসটা নিয়ে নিব। এই গরমে যখন আপনি ফ্যামিলির সবাইকে এই পুদিনা জুসটা সার্ভ করবেন আশা করি সবাই অনেক খুশি হবে আর সবার অনেক ভালোও লাগবে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস কিন্তু খেতে ভালোই লাগে। আর পুদিনা পাতাতে যেহেতু অনেক উপকারিতা আছে এর জন্য কিন্তু এই গরমের মধ্যে এই মিন্ট লেমনেরটা খুবই উপকার হবে। আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো। এখন একটু ডেকোরেশন করার পালা, এর জন্য এখানে আমি 2টা আইস কিউব দিয়ে দিচ্ছি। এখন একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আর ডেকোরেট করাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যদি ডেকোরেটটা সুন্দর হয় খেতেও কিন্তু ভালোই লাগে। এখন ঠান্ডা ঠান্ডা আপনার পরিবারকে সার্ভ করে দিবেন আর সবাই আশা করি অনেক খুশি হবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। I love this.